হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল পাঁচের পাঁচশালা। তো বন্ধুরা, আমি শ্যামল রয়। তো আজকে আমাদের যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি বেশ কিছু আমরা এমসিকিউ নিয়ে এসেছি, কারণ এর আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু করে ফেলেছি, আজকে আমাদের পার্ট থ্রি। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, লেখা আছে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত কোন নদীর তীরে? হায়দ্রাবাদ শহরটি অবস্থিত, অপশন নম্বর এ দেখো যমুনা নদীর তীরে, মুসি নদীর তীরে, কৃষ্ণা নদীর তীরে, এবং ডি রয়েছে আমাদের গঙ্গা নদীর তীরে। তো হায়দ্রাবাদ শহরটি অবস্থিত আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে, মুসি নদীর তীরে। এর পরের প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তিরেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? এখানে বলা হয়েছে যে কর্কট ক্রান্তিরেখা বা ট্রপিক অফ ক্যান্সার কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। আমরা জানি ভারতের ঠিক মাঝখান দিয়ে এই কর্কট সংক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তো অপশনগুলো দেখে নাও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। তো কর্কট সংক্রান্তি রেখা আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে বিস্তার করেছে। এরপরে তিন নম্বর প্রশ্ন দেখে নাও, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখে নাও, উত্তরপ্রদেশের বেতোয়া নদী, গুজরাটের তাপ্তি নদী, উড়িষ্যার মহানদী, এবং ডি নম্বর রয়েছে মহারাষ্ট্রের কয়না নদী। তো মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি আমাদের অবস্থান করছে অপশন নম্বর এ, উত্তরপ্রদেশের বেতোয়া নদী। এর পরের প্রশ্ন তোমরা দেখে নাও, চার নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষির নাম? এ নাম্বার পুনম, বি ঝুম, সি চেনাম, ডি উপরোক্ত কোনোটি নয়। তো উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষির নাম ঝুম, অপশন নম্বর বি। এর পরের প্রশ্ন দেখে নাও, কন্নড় ভাষায় মালনাদ কথাটির অর্থ? এখানে বলা হয়েছে কন্নড় ভাষায় মালনাদ কথাটির অর্থ, অপশন নম্বর দেখে নাও, এ পাহাড়ি দেশ, বি সমভূমির দেশ, সি বালুকাময় দেশ, ডি রয়েছে আমাদের কি মালভূমির দেশ। তো কন্নড় ভাষায় মালনাদ কথাটির অর্থ অপশন নম্বর হয়ে যাবে এ, পাহাড়ি দেশ। এর পরের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাবেরী জল বিতর্ক? কাবেরী জল বিতর্ক অপশনগুলো দেখে নেবো আমরা, অপশন নম্বর এ তামিলনাড়ু ও কর্ণাটক, অপশন বি কর্ণাটক ও কেরালা, অপশন সি তেলেঙ্গানা ও তামিলনাড়ু, অপশন নম্বর ডি দেখে নাও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। তো কাবেরী জল বিতর্ক এটা হয়েছে অপশন নম্বর এ, তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের মধ্যে। এর পরের প্রশ্ন দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ ধূপগড়, অমরকণ্ঠক, কলসুবাই, দোদাবেতা। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি অপশন নম্বর ডি হয়ে যাবে, দোদাবেতা। এর পরের প্রশ্ন দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ গোমতী, গোদাবরী, যমুনা, কৃষ্ণা। তো লখনৌ শহরটি অবস্থিত আমাদের গোমতী নদীর তীরে। এর পরের প্রশ্ন দেখে নেব আমরা, নয় নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের রুর বলা হয়? বার্নপুর, কলকাতা, দুর্গাপুর, রুরকেলা। ঠিক আছে, কোন শহরকে ভারতের রুর বলা হয়? অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। পরের প্রশ্ন দেখো, আলাকানন্দ ও মন্দাকিনীর মিলনস্থল? সোনপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। তো আলাকানন্দ ও মন্দাকিনী মিলনস্থলের নাম অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের, রুদ্রপ্রয়াগ। এর পরের প্রশ্ন দেখে নাও, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? ভুটানে, হিমাচল প্রদেশে, সিকিমে, কাশ্মীরে। তো নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, সিকিমে অবস্থান করছে আমাদের নাথুলা গিরিপথ। এর পরের প্রশ্ন দেখো, কাপিলধারা জলপ্রপাত অবস্থিত কৃষ্ণা নদীর উপর, সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর। তো কাপিলধারা জলপ্রপাত অবস্থিত করছে আমাদের নর্মদা নদীর উপর, অপশন নম্বর ডি। এর পরের প্রশ্ন দেখো, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশনগুলো দেখে নাও, দামোদর, নর্মদা, তাপ্তি, শিপ্রা। তো উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন নম্বর হয়ে যাবে সি, তাপ্তি নদীর উপর। এর পরের প্রশ্ন, তোরাই অঞ্চলের মৃত্তিকা মানে মাটি যে নামে পরিচিত তা হল? এ ভাবর, বি খাদার, সি ভঙ্গুর, ডি কোনোটি নয়। তো তোরাই অঞ্চলের মৃত্তিকা যে নামে পরিচিত তা হল অপশন নম্বর এ, ভাবর। এর পরের প্রশ্ন দেখো, আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে? অসম, পাঞ্জাব, পশ্চিমবঙ্গে, বিহারে। তো আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে সেটা হচ্ছে অপশন নম্বর বি, পাঞ্জাবে হয়। আমরা জানি পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয়, বিহারে লু। এর পরের প্রশ্ন দেখো, শস্যক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়,
অপশন নম্বর এ দেখো শুধুমাত্র বাতাস, অপশন নম্বর বি শুধুমাত্র বাতাস ও মাটি, অপশন নম্বর সি শুধুমাত্র বাতাস মাটি ও জল, অপশন নম্বর ডি শুধুমাত্র বাতাস ও জল। তো শস্যের ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়, অপশন নম্বর সি হয়ে যায় আমাদের, শুধুমাত্র বাতাস মাটি ও জল এই তিনটি ক্ষেত্রে দূষিত হয়ে যাবে, বাতাসও হয়ে যাবে মাটি ও জল এই তিনটি দূষিত হয়ে যাবে আমাদের ডিডিটি স্প্রে করলে। এরপরের প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম যৌথ বন প্রকল্প গ্রহণ করা হয়, এ নম্বর অপশন সুন্দরবনে, বি নর্মদা উপত্যকায়, সি রাজস্থানে, নাম্বার ডি আরাবাড়িতে। তো ভারতে প্রথম যৌথ প্রকল্প গ্রহণ করা হয় মানে যৌথ বন প্রকল্প গ্রহণ করা হয়, অপশন নম্বর ডি হয়ে যাবে আরাবাড়িতে। এরপরের প্রশ্ন দেখো, সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে, সৌরবিদ্যুৎকে, গ্রাফাইট না খনিজ তেল। তো সাদা কয়লা বলা হয়, অপশন নম্বর এ অ্যান্সার হয়ে যাবে আমাদের জলবিদ্যুৎকে। এরপরের প্রশ্ন দেখো, খড়গপুর রেল কারখানা তৈরি হয়, অপশনগুলো দেখে নাও, 1875 সালে, 1930 সালে, 1900 সালে, 1880 সালে। তো খড়গপুর রেল কারখানা তৈরি হয়, অপশন নম্বর হয়ে যাবে আমাদের সঠিক, সেটা হয়ে যাবে সি 1900 সালে। এরপরের প্রশ্ন দেখো, ভারতের মূল ভূখণ্ডের উপকূলের রেখার বিস্তার কত, এ নম্বর অপশন দেখো 7516.6 কিলোমিটার, 6000 কিলোমিটার, 6100 কিলোমিটার, 5600 কিলোমিটার। তো ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার বিস্তার বলেছে এখানে, সেটা হয়ে যাবে অপশন নম্বর সি 6100 কিলোমিটার। এখানে যদি বলা থাকতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের দ্বীপপুঞ্জগুলোর উপকূল রেখার বিস্তার কত, সেটা হয়ে যাবে অপশন নম্বর এ 7516.6 কিলোমিটার হয়ে যাবে। যেহেতু এখানে মূল ভূখণ্ড বলছে, তার জন্য এখানে অপশন সি 6100 কিলোমিটার। এখানে প্রায় 9টা স্টেট আমাদের রয়েছে এই উপকূলবর্তী রেখা। এরপরের প্রশ্ন দেখো, ভারত ও চীনের সীমানা কাকে বলা হয়, ম্যাকমোহন লাইনকে, রেড ক্লিফ লাইন, তিন বিঘা করিডোর, ডুরাল লাইন। তো ভারত ও চীনের সীমানাকে বলা হয়, অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের ম্যাকমোহন লাইন। এখানে রেড ক্লিফ বলা হচ্ছে, একটু টাইপের মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। এরপরের প্রশ্ন দেখে নাও, ভারতের জীবনরেখা বলা হয়, অপশন নম্বর এ জাতীয় সড়কপথকে, বি জাতীয় বিমানপথকে, সি ভারতীয় রেলপথকে, ডি ভারতীয় জলপথকে। তো ভারতের জীবনরেখা বলা হয়, অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের ভারতীয় রেলপথকে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রদত্তগুলির মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি, এখানে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা কর্কট সংক্রান্তি রেখা বিস্তৃত হয়নি সেটা বলছে। অপশনগুলো দেখে নাও, গুজরাট, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি উড়িষ্যা, উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে কর্কট সংক্রান্তি রেখা বিস্তার হয়নি। এরপরের প্রশ্ন দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলন প্রবাহের নাম কি, এ দামোদর, বি হলদি, সি কংসাবতী, ডি রূপনারায়ণ। তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম, অপশন হয়ে যাবে আমাদের ডি রূপনারায়ণ। আজকের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখে নাও, রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত, অপশনগুলো দেখে নাও, উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি লাদাখে। তো রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থান করছে, অপশন নম্বর সি হিমাচল প্রদেশে। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 25টি MCQ। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।